পাক দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। জবান খুলে কোন নতুন গজল, আমি 23 দিন আগে গজলটা লিখেছি, এই চলতি মাসে গজলটা লিখেছি। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। একটা জবানও বন্ধ রাখেন না, আল্লাহ বোবা বানায় দিতে পারে, যেহেতু রসুলের শান শিক্ষা গ্রহণ করা দরকার না। নাসিরনগর থানায় হুজুরের বাড়ি, এই মানিয়া বারবার ভেঙ্গাইতে ভেঙ্গাইতে শেষ পর্যন্ত মরণের আগে আল্লাহ চেহারা পরিবর্তন করে দিয়েছে। বুখারী বরাইল 838টা বছর মিলাদের তাবারককে গুয়ের সাথে তুলনা করার অপরাধে আমি বলবো আমার আল্লাহর তরফ থেকে বিচার চলে আসলো। মৃত্যুর একদিন আগে যাদেরকে বুখারী পড়াইলো তারা রট লয়া তার অফিস ভাঙ্গে ভেঙ্গে ফেললো, মৃত্যুর একদিন আগে জীবনের শ্রেষ্ঠ অপমান কইরা দিল। আমি বলবো এটা ছাত্রদের দোষ না, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ গজব পাঠাইছেন, কারণ আল্লাহ বলেছেন 22 পারার 5 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে, দলিল হুজুরের কথা, এটা হুজুর তো শিখছি আমি, দলিল যারা আল্লাহকে রসুলকে কষ্ট দেয় আল্লাহকে লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য গজব দুনিয়ায়, লানত দুনিয়ায়, লানত ফিল আখিরাতে। দেখেন কষ্ট দিলে দুই জায়গায় কষ্ট পাবেন, আল্লাহকে কষ্ট দিলে রসুলকে কষ্ট দিলে দুই জায়গায় কষ্ট পাবেন। এই 22 পারার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেছেন, আবার দুইজনে মানলে কি হবে যে আল্লাহর রাসূলের কষ্ট দিলে দুনিয়ায় গজব আখিরাতেও গজব। এরপরে আল্লাহ কয় ওয়া আ'আদালাহুম আযাবাম মুহিনা, শুধু গজব দিয়েই শেষ না, এরপরে মাইরও হবে। কে কইছে, কে কইছে? কোরআন কি কোন হুজুরের কোন আলেমের না? এই 22 পারার কোরআন কার কার কোরআন? আমার আল্লাহর। আল্লাহ কা গজব হবে, মাইরও হবে। মাইর কইছে পরে, ওয়া আ'আদালাহুম আযাবাম, কইছে কেডা? আল্লাহ। তাই আমি দেখাইতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, চান্দুর বাপ ধরা পড়বা ইনশাআল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন